সোমবার রাতে নিউ মার্কেটে কাপড় কেনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের তিন ছাত্রের সাথে ব্যবসায়ীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ব্যবসায়ীরা তিন ছাত্রকে বেধড়ক পেটায়, আর এই ঘটনার পরিণতিতে রণক্ষেত্রে রূপ নেয় পুরো নিউ মার্কেট এলাকা। সংঘর্ষে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সাথে যুক্ত হয় আশপাশের অন্যান্য মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা। অবস্থা ভালো নয়, কারণ দেখতে পাচ্ছেন যে উত্তেজিত ভাবে তারা পেশ করার চেষ্টা করছেন। এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এবং একই সাথে এই জায়গাগুলোতে, অর্থাৎ যারা যারা ভিড় রয়েছেন এবং ইট পাটকেল যারা শুরু করেছেন, আমরা এখানে আসার পরে পুলিশের যে সাজোয়া যান এবং একই সাথে পুলিশের যে জলকামান সেটি রয়েছে। জনতা এখন পর্যন্ত হাতে লাঠি সহ তারা তাদের যে কর্মস্থল এবং সেখানে তারা অবস্থান বিদ্যমান রয়েছেন। দাঁড়ান দাঁড়ান, কবিতা লিখছি একটা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, দুই দিন পর পর ছাত্র ব্যবসায়ীরা করে কিলাকি লিখুনা খুনি। আলোচনা শুরু করি একটা সুসংবাদ দিয়ে, সেটা হচ্ছে সাংবাদিক দেখলেই পিটাচ্ছেন দোকানিরা। খুব ভালো লাগছে খবরটা পড়ে, প্রচণ্ড আরাম লাগছে। সাংবাদিকের থেকে তো প্রচণ্ড গালাগালি করি সবসময়, তো রামাই খেলে তো ভালো না লাগার পেছনে কোনো বস্তুনিষ্ঠ কারণ নাই। এখন এখানে আসলে মজা আছে, এখানে এই ঘটনাটা যে ঘটতেছে প্রচণ্ড মজা আছে এখানে, কী সেটা এখন আমরা লেয়ারে লেয়ারে ঢুকবো সেটার। এখানে সাংবাদিকদেরকে পিটাইতেছে দোকানদার, দোকানদারের সাথে যুক্ত হয়েছে পুলিশ, পুলিশ তো আর দোকানদার মিলমিশ করে ছাত্রদেরকে পিটাইতেছে, ছাত্ররা আবার দোকানদার সাথে মারপিট হচ্ছে। এখানে কিন্তু প্রচণ্ড গ্রুপিং, আপনারা যদি না খেয়াল করে থাকেন, এমনিতে তো আলোচনা তুলে আনতাম কিন্তু এখন আমাদের কাছে হচ্ছে এভিডেন্স আছে, যেই পয়েন্টগুলো আমি মেক করবো সেই পয়েন্টগুলোর প্রত্যেকটার পেছনে এভিডেন্স আছে, তাদের কথাবার্তা থেকেই উঠে আসবে যে এগুলো আমার থিওরি না, এগুলা ইজ নট মাই রিডিং অফ সোনার বাংলা, এটাই হচ্ছে সোনার বাংলা। ওকে, না মারামারি লাগছে তো গতকালকে, মানে গতকালকে বলতে আপনাদের আমাদের টাইম তো বাংলাদেশ ইউএসএ উল্টাপাল্টা হবে, যা হোক বাংলাদেশ টাইম সম্ভবত গতকালকে রাত হয় আর কি, যা হোক তো রাতে মারামারি লাগছে, লাগার পর এটা মোটামুটি ওইখানেই শেষ হয়ে গেছিলো। ও মা সকালে ঘুম থেকে উঠে দেখি আবার চলতেছে এবং এটা হইতেছে সগৌরবে ফিরে আসছে, অলমোস্ট দ্বিগুণ তিনগুণ শক্তি নিয়ে হইতেছে উপকূলে, যেভাবে আঘাত হানে তুফান এরকম করে আঘাত হানছে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে রাতে আসলে ছাত্ররা মাইট ধরে খাইছে, এক চোট খেয়ে এরা হইতেছে হজম করতে পারে না, রাতে ঘুম ভালো হয় না, যে রাত ভরে আপনি পিটাইলো পুলিশ আর দোকানদাররা মিলে, আমরা কি কম পান্ডা নাকি? সো এইগুলো সকালে আবার শক্তি সঞ্চার করে আবার, সো যেই কারণে এটা হচ্ছে চলতেছে মারপিট। কেন মারপিট হচ্ছে এখানে আমাদেরকে কিন্তু ঘটনার করে যাইতে হবে। ওই কোন দোকানদারের সাথে কোন ছেলের ঠোকাঠুকি লাগছে এই জন্য এই অবস্থা না, ব্যাপারটা তা না, এটা আমরা এরকম একটা ভুল করে ফেলি, ভুল করা যাবে না। সেটা হচ্ছে যে ধরেন রাজধানী নিউ মার্কেটে তুচ্ছ ঘটনায় লঙ্কা কাণ্ড দেখলো দেশ। পত্রপত্রিকায় দেখবেন যে ওই দুই টাকার জন্য মারামারি খুনাখুনি না, দুই টাকার জন্য মারামারি খুনাখুনি হয় না, মারামারি খুনা ঝগড়া শুরু হয় দুই টাকার জন্যে, তারপর মারামারি খুনাখুনি হয় এই ঝগড়ার পরবর্তীতে এসকেলেশন থেকে। যেমন ধরেন যে আই ডোন্ট নো, লাইক আপনি আর্জেন্টিনা সাপোর্টার, আমি না উল্টা, আমি আসলে আর্জেন্টিনা সাপোর্টার, আপনি ব্রাজিল সাপোর্টার, রাইট? তর্কতর্কি হলতেছে, আপনি আমাকে এগুলো বললেন যে আর্জেন্টিনা খেলা পারে না, হয় এই ভুয়া এসে বললেন, বলার পর এখন আমি তোর কথা ফিরে অ্যান্সার করতে পারতেছি না, কারণ আসলে আর্জেন্টিনা ভুয়া দল, বাপ সাপোর্ট করে করতে দেখে করে ফেলছি। তো এখন আমি কী করবো মনে করেন? আমি মনে করেন যে বলে বসলাম যে তোর গার্লফ্রেন্ড তো আমার রাতের বেলা ফোন দেয়, কী তুই আমার গার্লফ্রেন্ড এখানে টেনে আনলি কেন? তারপর মনে করেন না ঘুষি মাইয়া বসলেন। এখন যদি পরদিন যদি কথাবার্তা হয় যে তারা দুই ফ্রেন্ড আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ঝগড়া করে মারামারি লেগে গেছে, মানুষ বলবে এই খেলা নিয়ে দুই ফ্রেন্ডের মধ্যে ঝগড়া করার কোনো মানে হয়? মারামারি না, ঝগড়া শুরু হয়েছে খেলা থেকে, কিন্তু ঘুষিটা কিন্তু আপনি আমাকে দিচ্ছেন এই জন্য না, ঘুষিটা আপনি আমাকেই দিচ্ছেন যে আপনার গার্লফ্রেন্ড আমার সাথে রাত্রি যাপন করে বা রাত্রে ফোন করে, এগুলো আমি বলা, রাইট? সো ঘটনা যেখান থেকে শুরু হয়, স্পার্ক করে যেখান থেকে, আলটিমেটলি এসকেলেশন হয়ে আরেক জায়গা থেকে শুরু মারামারিটা। এইখানকার ব্যাপারটা সিমিলার ইন দ্যাট যে হয়তো দুইটা তিনটা ছেলের সাথে দোকানদারের ঠোকাঠুকি হয়েছে, বাট এটা কিন্তু গোস বিয়ন্ড সেখানে কী ঘটছে, এই কারণে এই অবস্থা, এই যে একটা ম্যাসাকার দেখা যাচ্ছে এটার কারণ হচ্ছে ওই জায়গায় নিহিত। এইখানে দোকানদারদের এক এক করে আসি, দোকানদারদের ক্ষোভ, ছাত্রদের ক্ষোভ, হ্যাঁ। সো ছাত্ররা তো দোকানদারদের ক্ষোভ হয়েছে, ছাত্র তো এগুলো মনে করেন যে ছাত্র নামের পান্ডা, ছাত্র নামের ফান্ডের তো আমরা জানি, রাইট? সো আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন দেখছি, চোখের দেখায় দেখছি আমার আশেপাশের ফলাফল, যে বাস ভাড়া দেয় না, মনে করেন যে শাহবাগ এসে নামবে, আই ডোন্ট নো কোথা থেকে উঠছে শাহবাগ এসে নামবে, তকে তকে থাকে খেয়াল করছে কি না এই হেল্পার, যদি খেয়াল না করে এই বাস ভাড়া না দিয়ে নেমে গেল। তারপর হচ্ছে যে এই কী জানি বলে হাফ ভাড়া নিয়ে তো মারামারি আসেই, হাফ ভাড়া, সেটা তো অন্য আলাপ, আমি একটা এপিসোডও করছিলাম যে হাফ ভাড়ার এই যে দাবি ছাত্রদের চাওয়া, এটা কোনো যৌক্তিকতা আছে কি না সেটা নিয়ে, যা হোক। সো ছাত্ররা একটা পান্ডা আমি করে বেড়ায়,
এখন দোকানদার যারা দিনমজুর যারা বাস ড্রাইভার হেল্পার এরা কিন্তু জানে যে ছাত্ররা এরকম কখনো প্রকাশ্যে পাণ্ডামি করে কখনো প্রকাশ্যে খেয়ে যেগুলো ছাত্র দল ছাত্র লীগ করে পলিটিক্স করে এরা খেয়ে দাম দেন এইগুলো বলবে দোকানদারে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের দাবি ঢাকা কলেজের ছাত্ররা মার্কেট থেকে খাবার ও পণ্য সামগ্রী কিনে সঠিক দাম দিতে চায় না যে পণ্য 500 টাকা কিনা ওই পণ্য আমরা বিক্রি করতে চাইলে দেখা গেল তারা আমাদেরকে 100 টাকা দিয়ে এরা খেয়ে দাম দেয় না কম দাম দেয় ইকর শিকর আবার সুযোগ পেলে যে ভাড়াটা না দিয়ে নেমে যায় এগুলো কিন্তু তারা যে বিভিন্ন সময় টের পায় না তা না টের পায় যে এই ছাত্রগুলো এগুলো ছাত্র নামের এগুলো হচ্ছে বদমাইশ সো এক দোকানদার বলো যে সরকার তোদেরকে ইয়ে করছে পড়াশোনা করেছে তোরা ইয়ের ভিতরে থাকবি বর্ডারের ভিতরে থাকবি তোরা এখানে কি মানে এই যে মানে বাইরে এসে পাণ্ডামি করে যে এইখানে ঢাকা কলেজের বাহিনী ওদের ফুটে যে হামলা দেয় দোকানে যে হামলা দেয় মানে সন্ত্রাসী করতে চায় হ্যাঁ সরকার তো এদিকে দিচ্ছে অনুদান দিচ্ছে সব দেখছে তোরা এখানে থাকবি এই কারণে দোকানদারদের একটা ক্ষোভ ছাত্রদের উপর আছে যে কথাটা বললাম আপনি যদি এইভাবে ঘটনাটাকে দেখেন যে ও গতকালকে কি জানি হয়েছে সেটা থেকেই অবস্থা না গতকালকে কি হয়েছে সেটা থেকেই অবস্থা না গত 10 বছর যাবত কি হচ্ছে সেটা থেকেই অবস্থা তো এটা একটা পুঞ্জীভূত ক্ষোভের হচ্ছে বিস্ফোরণ সেই দোকানদাররা বলে যে ছাত্ররা চাঁদাবাজি করে এবং এটা কিন্তু করে কোন ছাত্ররা করে সাধারণ ছাত্ররা করে না সেটা করে ছাত্রলীগ ছাত্র দলের সোনার ছেলেরা কইরা বেড়ায় গুন্ডা মান্ডারা এবং সাধারণ ছাত্র যেটা বললাম এরাও সুযোগ পাইলে হইতেছে টাকা না দিয়ে মেরে যায় এগুলো সব বদমাইশ এগুলো ছাত্র নামের কলঙ্ক ঢাকা ভার্সিটির বলাবানি এগুলো করে তাহলে তো মনে করেন যে কি জানি বলে দেশের সেরা বিদ্যাপীঠ সোহরাওয়ার্দী উদ্যানে পতিতার হইতেছে বুকে একটু চাপ দিল টাকা না দিয়ে হ্যাঁ কারণ 4-5টা বলাবান আছে এখন গায়ের জোরে হ্যাঁ এগুলো করে বিশ্বাস করে একটু কঠিন এগুলো করে ঢাকা ভার্সিটির ছেলেপেলেরা রাইট এবং চিন্তাই করে জানেন নাকি ঢাকা ভার্সিটির ছেলেরা যে টিএসিতে চিন্তাই করে প্রায় একবার প্রাইভেট কার চিন্তাই করতে গিয়ে ধরা খাইছে মানে বেশি একটু বেশি ওই আসেন অজগর সাপ মনে করেন খাইতে গিয়ে বড় একটা মহিষ গিলতে গিয়ে আর গিলতে পারে নাই গলায় আটকা পড়ে মারা গেছে এরকম আর কি তো মাঝে মধ্যে একটু বড় দাও মারতে গিয়ে অনেক সময় হজম করতে পারে না এগুলো করে কিন্তু ইউনিভার্সিটির ছেলেরা সো এরা হইতেছে তো দোকানদারদের সাথে এগুলো করে বেড়ায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এখন যখন দোকানদাররা কোনো একটা কারণে একজোট হয়ে তখন দেয় খেঁচা আবার দোকানদারগুলো তো বদমাইশ শয়তান কি দোকানদার মালিক সমিতি আছে এরা হইতেছে আপনি সাধারণ একটা মানুষ দোকানে কেনাকাটা করতে গেছেন মূলামূলি করছেন এখন আপনাকে নিতে হবে কেন আপনি মূলামূলি করলেন কেন আপনি একটা দাম বললেন বা আপনি কোনো দামও বললেন নাই কেন দোকানের সামনে দাঁড়াইলেন এখন এরা আপনাকে কিলিয়ে ঘুষে আপনার মাল গছাই দিবে তো সবগুলো হচ্ছে সন্ত্রাসী ছাত্ররাও সন্ত্রাসী দোকানদারও সন্ত্রাসী সবাই সন্ত্রাসী রাইট সোনার বাংলা মানেই হইতেছে বদমাইশ এবং সন্ত্রাসীদের আখড়া কেন সোনার বাংলা সন্ত্রাসী এবং বদমাইশদের আখড়া কারণ এরা বিভিন্ন পৃষ্ঠপোষকতা মদত পায় এ ওকে সেটাকে সেগুলো এখন উঠে আসবে যেমন এই যে দোকানদাররা ছাত্ররা এক জায়গায় বলে যে দোকানদাররা হচ্ছে যে পুলিশের মদদে ছাত্রদের উপর হামলা করতেছে এবং পুলিশ দোকানদারদের সাথে একজোট হয়ে ছাত্রদের উপর অ্যাটাক করতেছে পুলিশ আর ব্যবসায়ীরা একসাথে যোগ হয়ে সেভ করে আমাদের দিকে গুলি করছে ব্যাংকাররা থাকতে যে আপনারা আমার ভাই আপনারা গেলে আমার বুকে গুলি করেন পুলিশ গুলি করছে প্রত্যেকটা ফুট প্রত্যেক গুলি চান্দাবাজি করে পুলিশ চান্দাবাজি করে এবং পুলিশ একসাথে সাথে আমাদের কর্পোরেশনও জড়িত আছে এখানে আপনার হিসাবটা বোঝেন আসলে ছাত্রদের দাবি কিন্তু সত্য পুলিশরা কিন্তু চাঁদাবাজি করে এদের কাছ থেকে দোকানদারদের কাছ থেকে রাইট এটা আমরা সকলে আশা করি জানি এবং ছাত্ররা যেটা বলবে যে এই সিটি কর্পোরেশনের সাথে মিলেমিশে এই যে ফুটপাতের মধ্যে অবৈধ দোকান টোকান এগুলো সব কিন্তু এরা পুলিশকে চাঁদা দেয় পুলিশ এদের কাছ থেকে চাঁদা নেয় প্রতিদিন ডেইলি রেট নেয় নিয়ে এদেরকে তোলে না এদেরকে অ্যালাউ করে সো আপনি ঢাকা শহরে আপনি জ্যামের মধ্যে বসে বসে আপনি হইতেছে কি জানি আরিফার হোসেন শুনে শুনে এদের সোমার দোষ আমার আপনি ময়লার ঠোঙ্গা ফেলেন দেখে রাস্তায় জ্যাম হয় আপনি হইতেছে কি জানি সিগন্যাল মানেন নাই আপনি ফুটপাথ দিয়ে বাইক চালাইছেন দেখে রাস্তায় জ্যাম হয় না আপনি ফুটপাথ দিয়ে বাইক চালাইছেন দেখে রাস্তায় জ্যাম হয় না আপনার ফুটপাথ দখল করে রাস্তার মধ্যে দোকান বসাইছে দেখে আপনি রাস্তায় জ্যাম বিধায় আপনি বাধ্য হয়ে ফুটপাথে বসে নাই আপনার কোনো দোষ নেই এগুলো আরিফার হোসেনদের হালুয়া খড়দের এসিতে বসা হইতেছে স্পিন সো দোকানদাররা হচ্ছে এখানে ব্যবসা করে পুলিশের সাথে সিটি কর্পোরেশনের সাথে মিলে মিশে ঘুষ দিয়ে চাঁদাবাজি করে এখানে ওই যে মিথুজীবী সম্পর্ক আর কি পুলিশ এদেরকে অ্যালাউ করে পুলিশ টু পাস কামাই করে আবার এরাও পুলিশকে চান্দা দিয়ে এই সুযোগে অবৈধ ব্যবসা করতে পারতেছে সো পুলিশ সিটি কর্পোরেশন দোকানদার এরা হইতেছে ফ্রেন্ডস এরা বাডিস ফর এভার এরা বাডিস সো এখন যখন ছাত্রদের সাথে মারামারি লাগছে এখন হইতেছে পুলিশের আপনি জানেন আপনারা অ্যাভার কি না এরভাবে কিন্তু কাজ করে পুলিশ ধরেন যে চাঁদাবাজি করে তারপর কখনো যদি আপনি বিপদে পড়েন পুলিশ এখন আপনাকে প্রোটেকশন দিতে বাধ্য নাইলে আপনি কিন্তু আবার পরবর্তীতে চাঁদা দিবেন না লাইক লিটারেলি এভাবে কাজ করে আই ডোন্ট নো আপনারা জানেন কি না হোয়াট এভার এই যে এখন একটা গণ্ডগোল লাগলো এখন পুলিশ হইতেছে নৈতিকভাবে মোরালি অবলিগেটেড যে এই দোকানদারদেরকে এখন প্রোটেকশন দিতে এদের হয়ে ছাত্রদের সাথে পাণ্ডামি করতে মানে বলতেছি না ছাত্ররা ভালো ছেলে তাদের সাথে পাণ্ডামি না ছাত্র পাণ্ডা সেটা তো বললামই সো এই হইতেছে এখানে কী ঘটতেছে রাইট সো আপনি যদি এই কারণে বললাম যে আপনি যদি ব্যাপারটাকে বিচ্ছিন্নভাবে দেখে বোঝার চেষ্টা করেন যে কী জানি একটা হয়েছে একটা ঘটনা কী থেকে জানি এই অবস্থা এভাবে আপনি ব্যাপারটা রিড করার চেষ্টা করলে আপনি ভুল করবেন এখানে কী জানি একটা হয় নাই যে কথাটা সবসময় বলি অসভ্যতা মাফিয়াতন্ত্র গুন্ডাতন্ত্র অসভ্যতামি এগুলো সব কিছু ইন্টারটোয়াইন্ড
আপনার রাস্তায় জ্যাম কেন, আপনার হইতেছে মনে করেন দেশে সবাই অসভ্য কেন, দোকানদার অসভ্য কেন, ছাত্ররা অসভ্য কেন, দেশটা অসভ্য কেন, এগুলো সবগুলোর পেছনে সবগুলো রসুনের কোয়া এক জায়গায়। একটা সিস্টেম, একটা রাষ্ট্র যখন কালেকটিভলি সামষ্টিকভাবে অসভ্য হয়, এই যে তখন এরকম ছাত্ররাও হইতেছে দোকানদারদের উপর গরম, যে দোকানদাররা আমাদেরকে সুযোগ পেলে আমাদেরকে, এইগুলো আমরা ইউনিভার্সিটি থেকে দেখে আসছি, সাটার ফালায় পিটায় ছাত্রদেরকে সুযোগ পেলে দোকানদাররা, কারণ দোকানদারদের ক্ষোভ আছে, আবার এগুলো গুন্ডা পান্ডা এটাও সত্যি। আবার ছাত্রগুলো হইতেছে সুযোগ পাইলে চুরি করে, ছাত্র নামের কলঙ্ক, বাংলা বাঙালি বাটপাড়ি, এগুলো সব রক্তে রক্তে শিরায় শিরায় বাটপাড়ি বদমাইশি। হ্যাঁ, ছাত্র সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুযোগ পাইলে হইতেছে টাকা মেরা দিবে, সুযোগ পাইলে বাস ভাড়া মেরা দিবে, সুযোগ পাইলে হইতেছে পতিতার বুকে হাত দিবে, টাকা দিবে না। সো এখানে সবাই সবার উপর ক্ষুব্ধ এবং সবাই এখানে এসে মানে ওই যে মগের মূল্যক যেটা বলে আর কি, মগের মূল্যকে যে যেইভাবে যতভাবে পারতেছে বেনিফিট নিচ্ছে আর কি, কারণ আপনি পিছিয়ে থাকবেন কেন, যে কথাটা বলি ট্রাফিক জ্যামের মধ্যে আপনি এখানে নিয়ম মাইনা বসে থাকবেন, আপনি বসে থাকবেন, সবাই কিন্তু কেউ নিয়ম মানতেছে না, তো আপনি কেন পিছিয়ে থাকবেন। সো আমার পরামর্শ হচ্ছে আপনি ট্রাফিক জ্যামে বসে থাকলে মোটরসাইকেলটা নিয়ে সাইং সাই করে ফুটপাথ দিয়ে চলে যাবেন। আমি তো ঢাকা শহরে 3 বছর মোটরসাইকেল চালাই, কিসের নিয়ম, কিসের কি নিয়ম, কি নিয়ম, কি সচিবের জন্য নিয়ম, সে যখন রাস্তার উল্টাপাশ দিয়ে গাড়ি চালায় তখন তার জন্য নিয়ম আছে না, তার জন্য নিয়ম নাই, নিয়ম খানি আপনার আমার জন্য, কিসের নিয়ম, সোনার বাংলা অসভ্যতা যাবার নিয়ম কিসের। তো এই কারণে কি এই যে অসভ্যতা, সেই কারণেই অবস্থা, সকলেই রিসিভিং এন্ডে আছে, সকলেই ক্ষুব্ধ, সকলেরই মেজাজ গরম, সকলেই মেজাজ খারাপ, সকলেই চান্সে থাকে কে কারে কখন সুযোগ পেলে খাইয়ে দেবে, গ্রুপিং গ্রুপিং গ্রুপিং, খেলাধুলা খেলাধুলা খেলাধুলা, সেই হচ্ছে আর কি, নতুন কিছু না।